করোনার করাল গ্রাসের কোপ গোটা পৃথিবীতে। কর্মসংস্থান হারিয়ে বেকার আজ বহু মানুষ, একদিকে মৃত্যু ভয়, অন্যদিকে আটপিটা মানুষগুলি খিদের জ্বালা। কি করে বেঁচে থাকবে সেই সব মানুষগুলি যদি অন্য সংস্থানের সব পথ বন্ধ হয়ে যায়? প্রতিদিন ভোর হতে না হতেই রাজ্যে বাড়ছে মৃত্যু মিছিল। লকডাউনের জেরে গৃহবন্দী মানুষ, কিন্তু নিত্য নৈমিত্তিক পেশার সাথে যুক্ত সেই সব মানুষগুলির কিভাবে কাটবে দিন? কিভাবে তারা তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেবে? করোনার দাপটে চিন্তার করাল ছায়া নেমে এসেছে পটুয়াপাড়ায়। প্রতি বছর মার্চ এপ্রিলে শ্বাস ফেলবার সময় থাকে না কুমোরটুলি ছাড়াও উত্তর চব্বিশ পরগনার ডানলপ, বরানগর, টবিন রোড, নোয়াপাড়া অঞ্চলের নামি দামি শিল্পীদের। এ সময় প্রবাস থেকে আসে দুর্গা ঠাকুর তৈরির অর্ডার। এর পরের দুমাস রাত দিন এক করে চলে কাজ। জুলাই আগস্টে মূর্তি পাড়ি দেয় প্রবাসে, হাতে আসে কয়েক লক্ষ টাকা, কিন্তু সেসব আজ অতীত। এবার করোনার কাল রূপ এসে সেই ব্যবসায় থাবা বসিয়েছে। কোন দেশে যাবে এবার সোলার মা দুর্গা? কে নেবে? পুজো করার জন্য কেউ কি আদৌ বেঁচে থাকবে? তো রোজগার খবর দেখে হা হুতাশ শুরু হয়ে গেছে মৃৎশিল্পীদের। করোনার গভীর সংকটের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য অনুন্নত কুম্ভকার সমিতি বরানগর আঞ্চলিক কমিটির মৃৎশিল্পীরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন একটাই, অন্তত তাদের পরিবারগুলির জন্য যিনি কিছু একটা করুন। চৈত্র মাসে আমাদের একটা বড় সিজন হয়, যেমন বাসন্তী, অন্নপূর্ণা, শীতলা, সেই সমস্ত ঠাকুরগুলো আমরা তৈরি করি এবং অর্ডার হয়। করোনার প্রভাবে লকডাউন হয়ে যাওয়ার ফলে সব ঠাকুর আমাদের ক্যান্সেল হয়ে যায় এবং সামনে যে আমাদের পয়লা বৈশাখ আসছে, সেই যে আমরা ঠাকুর তৈরি করবো, কোন ভরসায় তৈরি করবো, সেই আমরা ভরসা পাচ্ছি না। আমার পাঁচ ছজন লেবাররা আমার কাজ করে, তাদের পরিবারকে আমাকে দেখতে হয়। বহানগর আঞ্চলিক কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য অন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যে আমাদের পরিবারকে আপনি বাঁচান। তবে সত্যি কি এই বাংলার বুকের মৃৎশিল্পে আরো বড় ধস নামবে? আতঙ্কে এ বাংলার পটুয়ারা।